নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আজ 24 মে থেকে শুরু হয়েছে উপজেলার বৈদ্যারবাজার ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণ। শুক্রবার সকাল থেকেই বৈদ্যারবাজার MMN উচ্চ বিদ্যালয়ের উপজেলা নির্বাচন অফিসের তত্ত্বাবধানে এই কার্ড বিতরণ করা হচ্ছে। স্মার্ট কার্ড বিতরণের প্রথম দিনে স্মার্ট কার্ড সংগ্রহ করতে এসে ভোগান্তির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সাধারণ জনগণ। তারা জানান, অন্য ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণের 75 দিন নির্ধারণ করা হলেও এখানে হয়েছে তার ব্যতিক্রম। ফলে একদিন বৈদ্যারবাজারে 3টি ওয়ার্ডের পুরুষ ভোটারদের কার্ড বিতরণ অনিয়মে ও ভোগান্তির শিকার হয়েছেন ভোটাররা। এছাড়া এত লোকের একসাথে কার্ড বিতরণ ছিল না কোনো শৃঙ্খলা। কার্ড সংগ্রহ করলেও নেতারা যে যার মতো প্রভাব খাটিয়ে কার্ড সংগ্রহ করেছেন, ফলে পুরো সিস্টেমটাই ছিল নিয়ন্ত্রণের বাইরে। সরজমিনে বৈদ্যারবাজার MNA পাইলট উচ্চ বিদ্যালয়ে ঘুরে দেখা গেছে স্মার্ট কার্ড সংগ্রহ করতে আসা ভোটাররা দীর্ঘ 2টি লাইন ধরে দাঁড়িয়ে আছে। ভোটারদের জন্য উপসামিয়ানা টানানো হলেও তার ছিল অপর্যাপ্ত, ফলে সারাদিন রোজা রেখে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। এছাড়া প্রচণ্ড তাপদাহে অনেকেই অসুস্থ হয়ে কার্ড না নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। বিশেষ করে বয়স্ক ভোটাররা বেশি দুর্ভোগের শিকার হয়েছে। সাধারণ ভোটাররা দাঁড়িয়ে ভেতরে প্রবেশ করে দেখা যায় নেতারা যে যার মতো ক্ষমতার প্রভাব খাটিয়ে তাদের স্বজনদের স্মার্ট কার্ড সংগ্রহ করেছেন, ফলে ভেতরে দেখা দেয় বিশৃঙ্খলা। স্মার্ট কার্ড বিতরণ করতে আসা জেকে শিকদার জানান, সকাল 9টা থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে এখানে এসেছি, এখন বেলা 2টা বাজে আমার কার্ড পেয়েছি। সাধারণ মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করে অনেক অসুস্থ হয়ে বাসায় ফিরে গেছে, এর মধ্যে দুজনকেই সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্মার্ট কার্ড বিতরণের কোনো শৃঙ্খলা না থাকায় এমন অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়া একদিনে 3টি ওয়ার্ডের ভোটারদের
এছাড়া একদিনে তিনটি ওয়ার্ডের ভোটারদের স্মার্ট কার্ড বিতরণ করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এই সামনে যে মানুষের দাঁড়ায় দাঁড়ায় এরকম ভোগান্তি করতেছে, ঠিক আছে, সরকারের জন্য তো সকাল থেকে কাজ চলতেছে, লোকজনের জন্য পারা যাচ্ছে না, লোকজন কন্ট্রোল করা যাচ্ছে না, শেষ। ঠিক আছে, আমরা শুনছি সকাল মানুষের অনেক ঘরে নিতেছে, মানে অনেক ঝামেলা। কারণ আপনারা তাহলে এটা মিলে ব্যবস্থা নেন যে আপনারা সবাই মিলে আপনার এলাকার যারা আছেন হয়রানি দিতে হচ্ছে, সবাই মিলে পুলিশ ফোর্সেস আপনারা সবাই ব্যবস্থা নেন, হয়ে যাবে, সমাধান করে দেন। এই জন্য কীভাবে সমাধান করতে হবে সেটা আপনারা পরামর্শ দেন। আপনারা না আমার পরামর্শ, আপনারা আমাকে বললে তো হবে না, আপনি আমাকে পরামর্শ দেবেন যে এইভাবে করেন, সেভাবে আমি ব্যবস্থা নিব। আমাদের পুলিশ ফোর্স আছে, আনসার আছে, চেয়ারম্যান সাহেব আছে, মেম্বাররা আছে, গ্রামের লোকজন আছে, আপনারা সেভাবে ব্যবস্থা, আপনারা কীভাবে পরামর্শ দেন সেভাবে আমরা ব্যবস্থা নিব। না এখানে তো চেয়ারম্যান আছে, হ্যাঁ, পুলিশ আসছে, পুলিশ বাহিনী আসছে, গ্রামের মানুষ তো মানতেছে না, সবাই একসঙ্গে মানে সবাই আগে কার্ড পেতে চায়, সেটা তো আমরা ব্যবস্থা করতে হবে। আমাদের এই যে স্মল কার্ড দেওয়ার যে সিদ্ধান্ত যারা পরিচালনা করছে, পরিচালনা ব্যতিক্রম হয়েছে, পরিচালনা সঠিক যদি হইতো তো এইরকম উড়াউড়ি পারাপারি হইতো না। আর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আছে, মেম্বার সাহেবরা আছে, ইউনিয়ন পরিষদের আনসার আছে, হ্যাঁ, তারা যে পরিচিতি, অন্য যারা ডিউটিতে আছে তারা তো আমাদের জনগণের কাছে এই পরিচিতি না। চেয়ারম্যান যদি স্টল থাকে, মেম্বাররা যদি স্টল থাকে, অবশ্যই আমাদের এই জনগণটা তাদের মুখের দিকে তাকাইল, তাদের স্বভাব সুলভ আচরণ সর্বসব কিছু সুন্দর রাখার চেষ্টা করে। কিন্তু এই উড়াউড়ির সিস্টেমেরই ভুল, সিস্টেম ভুল হওয়ার কারণে এই উড়াউড়ি করছে। আমরা যখন, আমি সাবেক মেম্বার, হ্যাঁ, আমরা যখন এই আইডি কার্ড যখন আমরা দেই, আমাদের আমলে দেই, আমরা দ্বিতীয়ত এত হয়রানি হইতে হয় নাই, দ্বিতীয়ত এত উড়াউড়ি হয় নাই। আর তৈরি জিনিস এটার এখানে দিব, যার যারটা তারে দিব, এইটা দিতে এরকম কেন? অবশ্যই পরিচালনা ভুল হয়েছে, এখানে চেয়ারম্যান সাহেবের কোনো ভূমিকা নাই, মেম্বারদের কোনো ভূমিকা নাই, পুলিশ প্রশাসন আছে ঠিক, তাদেরও কোনো করার মতন কোনো দায়িত্ব নাই। ওই কে কী করলো, উড়াউড়ি করলো, তারা তাকায় তাকায় দেখতেছে, এই অবস্থা। উচিত ছিল পরিচালনা আরও সুন্দর করার জন্য, আরও শিথিল করার জন্য, দরকারে বুথ দুইটা না দিয়ে আরও দুটো বাড়াই দিত, দরকার আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান সাহেবের সাথে ডাকাইত, তাদের সহযোগিতা নিত আমাদের সহযোগিতা নিত, তাহলে তো শৃঙ্খলটা হয় না, সুন্দরভাবে লিয়া যায়। এই যে কত মুরব্বীরা আইসা বৈসা রয়েছে, জুম্মার নামাজ কিছুক্ষণ পরে নামাজ আরম্ভ হয়ে যাবে, কেউ নামাজের অপেক্ষায় আছে, রোজা রাখছে, তারা তো উড়াউড়ি করা সম্ভব না। তৈরি জিনিস সুন্দরভাবে আসবে, আমাদের পরিচালনার এই ভুল ভাই, যার জন্য এই ব্যতিক্রম।
মসলেউদ্দিন, বিডি জোনাকি নিউজ, সোনারগাঁ, নারায়ণগঞ্জ।